সো মেডিকেল আর ইংলিশ এবং জিকে পার্টটা যদি আমরা দেখি যে আহামরি কিন্তু কঠিন কোন প্রশ্ন আসে না ঠিক আছে সো ইংলিশ জিকে পার্টটা কিন্তু খুব ইজি এখানে যে 10 মার্ক থাকে আমাদের জিকেতে সে 10 মার্ক যদি আমরা একটু যদি খেয়াল করি সেটা কিন্তু আমাদের বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ পার্ট থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন চলে আসে ঠিক আছে সো আমরা যে কোনো বাজারের একটা বই পিক করো যদি না করে থাকো আমাদের কোর্স অলরেডি সেই ভিডিওগুলো কিন্তু রেকর্ডেড কিন্তু একদম ক্লাস দেয়া আছে তো আমাদের টার্গেট হবে এখানে যে আমাদের যে জিকেটা আছে জিকেটা এত সুন্দরভাবে পড়ে ফেলা কারণ মেডিকেল ভর্তি করে একটা সহজ কথা সবাই বলে যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবাই পারে কিন্তু ইংলিশ এবং জিকে তুমি কত রকম নাম্বার তুমি অর্জন করতে পারছো তার উপর ডিপেন্ড করবে তোমার ওভারঅল তুমি কোন মেডিকেলে পড়তে পারতো সো আর ইংলিশের ক্ষেত্রে যেটা বলবো ইংলিশের ক্ষেত্রে মেডিকেলের প্যাটার্ন প্রত্যেকবারই সেম সেক্ষেত্রে আমাদের সিনোনিম্যাটোনি আসে আমাদের ট্রান্সলেশন আসে আমাদের রাইফ্রম ভার্স আছে পার্সিফি আসে এই জিনিসগুলো থেকে কিন্তু ভয়েস আসে ন্যারেশন আছে এইগুলো জিনিস থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো কিন্তু চলে আসে